প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই আজকের এই পর্বে আমরা দেখে নেব এবিটি টেস্ট পেপার উচ্চ মাধ্যমিক ভূগোলের ঊননব্বই এবং নব্বই পাতায় যে এমসিকিউ এবং এসিকিউগুলো রয়েছে সেগুলোর উত্তরগুলো কি রয়েছে আগের ভিডিওতে আমরা আগের এসি নাইনটিন নিয়ে আলোচনা করেছি এখন আমরা এইটটি এবং নাইনটি যে পেজ সেটা নিয়ে আলোচনা করব তো চলো দেখেনি কি কি রয়েছে গুলো এবং তার উত্তরগুলো প্রথম প্রশ্ন অদ্রবণীয় লৌহ যৌগের দ্বারা সৃষ্ট ভূপৃষ্ঠে সঞ্চিত কর্দমাক্ত লোহিত বর্ণের মৃত্তিকাকে বলা হয় টেরা রোসা গতিশীল ভারসাম্য মতবাদের জনক হলেন যে হ্যাক তিন নম্বর প্রশ্ন বর্তমান ভূগঠনের সঙ্গে সামঞ্জস্য নেই এমন নদীকে বলা হয় অধ্যারোপিত নদী চার নম্বর পেডোক্যাল মৃত্তিকার সৃষ্টি হয় বাষ্পীভবন বেশি হলে অপশন নম্বর এ পাঁচ নম্বর প্রশ্ন মৃত্তিকায় যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরটি হলো সি অপশন ও স্তর অর্থাৎ অর্গানিক স্তর ছ নম্বর পিঠ বা বগ মাটির সৃষ্টি হয় অপশান এ জলাভূমিতে সাত নম্বর প্রশ্ন মৃত্তিকার বিস্তরে সেসকুই অক্সাইড সঞ্চিত হয় যে প্রক্রিয়ায় তা হলো অপশন সি ল্যাটেরাইজেশন আট নম্বর প্রশ্ন ক্রান্তীয় ঘূর্ণপাত সৃষ্টির ক্ষেত্রে সমুদ্র তাপমাত্রা অন্ততপক্ষে যত হওয়া প্রয়োজন তা হলো সাতাশ ডিগ্রি সেলসিয়াস ন নম্বর প্রশ্ন নাতিশতোষ্ণ ঘূর্ণবাতের অন্তর্লীন পর্যায়ে যে সীমান্ত সৃষ্টি হয় তা হল শীতল সীমান্ত দশ নম্বর প্রশ্ন দক্ষিণ গোলার্ধে ভূমধ্য অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় নভেম্বর ডিসেম্বর মাসে এগারো নম্বর প্রশ্ন মৌসুমি বায়ু নিষ্ক্রিয় অবস্থা দেখা যায় যে অবস্থায় সেটি হচ্ছে মৌসুমী বায়ুর ছেদ বারো নম্বর প্রশ্ন করবেট জাতীয় উদ্যান ভারতের যে রাজ্যে অবস্থিত সেটি হল উত্তরাখণ্ড বিপন্ন অস্তিত্ব সম্পন্ন প্রাণী উদ্ভিদের লিখিত দলিলকে বলা হয় রেড ডাটা বুক গোলাপি বিপ্লব যে বিষয়টির সঙ্গে সম্পর্কিত সেটি হল চিংড়ি মাছ পনেরো নম্বর প্রশ্ন আমেরিকা যুক্তরাষ্ট্রে উদ্যান কৃষিকে বলা হয় ট্রাক ফার্মিং ষোলো নম্বর প্রশ্ন শিল্পক্ষেত্রে পরিবহন পথে বাধ্যতামূলক বিরতি ব্রেক অফ বাল্ক পয়েন্ট থাকলে নিম্নলিখিত বিষয়টির মধ্যে যে বিষয়টি হয় তা হল শিল্পজাত পণ্যের উৎপাদন ব্যয় বৃদ্ধি পায় সতেরো নম্বর প্রশ্ন শস্য সমন্বয় তত্ত্বের প্রবক্তা হলেন উইভার আঠেরো নম্বর প্রশ্ন সমপরিবহন ব্যয়যুক্ত রেখাকে আইসো টিম বলা হয় উনিশ নম্বর জার্মানির মোটরগাড়ি কোম্পানির নাম হল মার্সেটিজ বেঞ্চ কুড়ি নম্বর প্রশ্ন প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে যে খালপথ সেটি হচ্ছে পানামা খাল একুশ নম্বর প্রশ্ন কানাডায় যে আকৃতির জনসংখ্যা পিরামিড দেখা যায় তা শঙ্কু আকৃতির পিরামিড তাহলে আমরা এমসিকিউ কিউ একুশটার উত্তর আমরা জেনে নিলাম এখন আমরা দেখে নেব যে এসএ কিউ এর যে প্রশ্নগুলো তোমাদের এই সেটে রয়েছে সেই এসএ কিউ এর উত্তরগুলো এবার আমরা দেখে নেব তাহলে চলো দেখে নি প্রথম প্রশ্ন কী রয়েছে চুনাপাথরের গুহার মধ্যে টাইট ও স্ট্যালাকমাইট একসঙ্গে যুক্ত হলে তাকে কি বলে তাকে কিন্তু চুনাপাথরের স্তম্ভ বলে অথবা প্রশ্নে স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় সমপ্রায় ভূমির ওপর যে টিলা বা উচ্চভূমি দেখা যায় তাকে কি বলা হয় তাকে বলা হয় মোনাড নক তিন নম্বর দু নম্বর প্রশ্ন নিক পয়েন্ট কি নদী ও ভূমিভাগের পুনর্জৌবন লাভের ফলে অনেক সময় নদীর দৈর্ঘ্য বরাবর পার্শ্বচিত্রের ঢালের পরিবর্তন ঘটে এর ফলে প্রাচীন ঊর্ধ্ব উপত্যকার পুরাতন মৃদু ঢালের সঙ্গে নবীন নিম্ন উপত্যকার নতুন খাড়া ঢালের সংযোগ সংযোগস্থলে খাজের সৃষ্টি হয় এই খাজকেই বলা হয় নিক পয়েন্ট বা খাজবিন্দু অথবা প্রশ্ন বিপরা নদী কাকে বলে যেসব নদী ভূমির প্রারম্ভিক ঢালের বিপরীতে অর্থাৎ শিলাস্তরের নতির বিপরীত দিকে প্রবাহিত হয় তাদের বিপড়া নদী বা বিনতি নদী বলা হয় তিন নম্বর প্রশ্ন ক্ষারকীয় মাটির পিএইচের মাত্রা কত ক্ষারকীয় মাটির পিএইচের মাত্রা সাতের বেশি চার নম্বর প্রশ্ন কাঁচা জৈব পদার্থ বিয়োজিত হয়ে যে কালো রঙের জটিল পদার্থ তৈরি করে তাকে কি বলে কাঁচা জৈব পদার্থ বিয়োজিত হয়ে যে কালো রঙের জটিল পদার্থ তৈরি করে তাকে কিন্তু হিউমাস বলা হয় অথবা প্রশ্নে মাটির প্রস উলম্ব প্রস্তচ্ছেদকে কী বলে মাটির উলম্ব প্রস্তচ্ছেদকে কিন্তু মৃত্তিকা পরিলেখ বলা হয় পাঁচ নম্বর প্রশ্ন ক্রান্তীয় ঘূর্ণবাদ জাপান সাগরে কি নামে পরিচিত জাপান সাগরে কিন্তু তাইফু নামে পরিচিত পাঁচের অথবাতে কি রয়েছে দেখেনি সূচক চক্র বা ইন্ডেক্স সাইকেল কি জেটবায়ু প্রবাহে ঝেটবায়ুর সরল রৈখিক প্রবাহ থেকে আঁকা বাঁকা আকার প্রবাহের রূপান্তর অবধি নির্দিষ্ট সময়টিকে যেটার সময় চার থেকে ছ সপ্তাহ সেটা কি কিন্তু ইন্ডেক্স সাইকেল বলা হয় ছ নম্বর প্রশ্ন মাসিক গড় উষ্ণতা ও মোট বার্ষিক বৃষ্টিপাতের বন্টনের উপর নির্ভর করে কোন আবহাওয়া বিজ্ঞানী জলবায়ু অঞ্চলের শ্রেণীবিভাগ করেন তিনি হলেন কোপেন অথবা প্রশ্নে ক্রান্তীয় অঞ্চলের শীতকাল হয় রাত্রি নাইট ইজ দ্য উইন্টার অফ ট্রপিক্স কোন জলবায়ুকে নির্দেশ করে সেটি হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে নির্দেশ করে কারণ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে রাতের বেলা কিন্তু ঠান্ডা থাকে তাই সাত নম্বর প্রশ্ন মেগাথার্মস উদ্ভিদে দুটি উদাহরণ দাও এখানে চারটি উদাহরণ দেওয়া রয়েছে মেহেগুনি সেগুন আবলুস আয়রন উড যে কোনো দুটো লিখে দেবে অথবার প্রশ্ন রয়েছে হ্যালোফাইট উদ্ভিদের একটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো হ্যালোফাইট উদ্ভিদের কি থাকে শ্বাসমূল থাকে থাকে অর্থাৎ উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য আট নম্বর প্রশ্ন ওজন স্তর সংরক্ষণের জন্য গৃহীত চুক্তির নাম কি এই চুক্তিটির নাম হচ্ছে মন্ট্রিল চুক্তি উনিশশো সাতাশি খ্রিস্টাব্দের ষোলোই সেপ্টেম্বর কানাডার মন্ট্রিলে পৃথিবীর এগারোটি উন্নত দেশের প্রতিনিধিরা একসঙ্গে বসে একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করেন যেটি মন্ট্রিল চুক্তি নামে পরিচিত অথবা প্রশ্নে রয়েছে ক্লাইমোক্রনোলজি কি বিজ্ঞানের যে শাখায় পার্থিব জলবায়ুর অতীত ইতিহাস নিয়ে আলোচনা করা হয় তাকে ক্লাইমোক্রোনোলজি বলা হয় ন নম্বর প্রশ্ন ভারতের দুটি জীব উষ্ণ কেন্দ্রের নাম কি জীব হটস্পট অর্থাৎ উষ্ণ কেন্দ্র পশ্চিমঘাট পর্বতমালা পূর্ব হিমালয় ও ভারত মায়ানমার সীমান্ত বরাবর প্রসারিত পার্বত্য অঞ্চল এগুলো কিন্তু জীব উষ্ণ কেন্দ্র বা হটস্পট নামে আমরা জানি অথবাতে যেটা রয়েছে সেটা হচ্ছে ওজন গহ্বর কাকে বলে ওজন হোল বা ওজন গহব্বর বলতে ওজন স্তরের ক্ষতিগ্রস্ত অঞ্চলকেই বোঝায় সাধারণত ওজন স্তরে ওজন গ্যাসের ঘনত্ব দুশো ডপসন ইউনিটের নিচে নেমে গেলে তাকে ওজন গহব্বর বলা হয় দশ নম্বর প্রশ্ন শুষ্ক কৃষি কাকে বলে উত্তর পৃথিবীর যে সমস্ত অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ পঞ্চাশ থেকে সত্তর সেন্টিমিটারের কম যেখানে জলসেচের সুবিধা নেই সেই সব অঞ্চলের সামান্য বৃষ্টিপাতের ওপর নির্ভর করে শুষ্ক পরিবেশে খরা সহ্যকারী ফসল উৎপাদন করা হয় যে কৃষিকাজে তাকেই কিন্তু শুষ্ক কৃষি বলা হয় অথবার প্রশ্নে কি রয়েছে বাণিজ্যিক কৃষির সংজ্ঞা দাও আধুনিক কৃষি পরিকাঠামোর উপর নির্ভর করে বিজ্ঞানসম্মতভাবে বাণিজ্যিক ভিত্তিতে ব্যাপকভাবে অতি আধুনিক কৃষি যন্ত্রপাতি ও উন্নত প্রযুক্তির সাহায্যে বসতিযুক্ত নাতিশীতোষ্ণ অঞ্চলে ন্যূনতম শ্রমের দ্বারা দানা যে চাষ হয় তাকে বাণিজ্যিক কৃষি বলা হয় এগারো নম্বর প্রশ্ন ভারতে কোন রাজ্য চীনাবাদাম উৎপাদনে উৎপাদনের শীর্ষস্থান অধিকার করে ভারতবর্ষে গুজরাট রাজ্য চীনা বাদাম উৎপাদনে প্রথম স্থান কিন্তু অধিকার করে অথবা প্রশ্ন রয়েছে ভারতের কোন বন্দর দিয়ে সবচেয়ে বেশি কফি রপ্তানি হয় উত্তর নিউ ব্যাঙ্গালোর বন্দর যেটি কর্ণাটকে রয়েছে বারো নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিয়াল পার্কের নাম কি সেটি কিন্তু ইলেকট্রনিক সিটি বেঙ্গালুরু তেরো নম্বর প্রশ্ন ভারতের বর্তমানে মেগা সিটি কয়টি রয়েছে মেগা সিটি কিন্তু রয়েছে পাঁচটি তেরো নম্বরের অথবার প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে শুষ্ক বিন্দু বসতি কি উত্তর সাধারণত নদী অববাহিকায় নিচু জায়গাগুলিতে অতি বর্ষণজনিত কারণে বা নদী জলস্ফীতিজনিত কারণে প্রায় বিশেষ করে বর্ষাকালে বন্যার সৃষ্টি হয় তাই এই সমস্ত অঞ্চলের মানুষজন বন্যার জল পৌঁছায় না এমন শুষ্ক ও উঁচু জায়গায় এমন এক বসতি গড়ে তোলে যাকে শুষ্কবিন্দু বসতি বলা হয় চোদ্দ নম্বর প্রশ্ন ব্রেন ড্রেন বলতে কি বোঝো কোনো অনুন্নত বা উন্নয়নশীল দেশ থেকে গবেষক প্রযুক্তিবিদ বিজ্ঞানী বুদ্ধিজীবী প্রমুখ যখন উন্নত দেশে প্রচরণ করে তখন তাকে মেধা প্রবাহ বা ব্রেন ড্রেইন বলা হয় অথবা প্রশ্ন রয়েছে ভারতের ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি ঘটেছিল কোন দশকে উত্তর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতে জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি ঘটেছিল তাহলে আমরা এসি এইটটি নাইন এবং নাইনটি এই পেজে এমসি এবং এসি কিউগুলো জেনে নিলাম যারা চ্যানেলটিতে নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সবাই সামনে পরীক্ষা মন দিয়ে পড়াশোনা করো খুব ভালো হোক তোমাদের পরীক্ষা